বিরতির পর স্বাগত। ভারতে আবার নাশকতার ছক, দীপাবলির আগে নাশকতার ছক করছে বাংলাদেশি। ড্রোন নিয়ে ভারতে প্রবেশ করার চক্রান্ত এক বাংলাদেশের। ভারতে পেট্রোপোল সীমান্তে যুবককে ধরে ফেললো নিরাপত্তা রক্ষীরা, তদন্ত শুরু হয়েছে পুলিশের, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ড্রোন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ভারতে আবারও নাশকতার ছক, ড্রোন নিয়ে ভারতে প্রবেশের চক্রান্ত, কি জানতে পারছো? দেখো যে গত অগস্ট মাস থেকে বাংলাদেশে যখন সরকার পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তারপর থেকে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটা নতুন ভাবে চির ধরতে শুরু করেছে। এবং এর কারণে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু নাশকতা তৈরি বা বাংলাদেশ থেকে অবাধ অনুপ্রবেশকারী কিন্তু এ রাজ্যে এবং দেশের ভারতের বিভিন্ন প্রান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। কারণ বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ যে একটা প্রতিরোধ তৈরি হয়েছে, সাধারণ মানুষের উপর যে একটা আক্রমণ তৈরি হয়েছে, অত্যাচার তৈরি হয়েছে, তার কারণে কিন্তু অনুপ্রবেশকারী, তার পাশাপাশি নাশকতা জিনিসটাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে সেটা আরো একটু বেশি জোরদার হলো যে দীপাবলির আগে কিন্তু একটা সেই নাশকতা এবং ড্রোন নিয়ে রাজ্যে ঢোকার চেষ্টা এক বাংলাদেশি নাগরিকের, এবং সেই চেষ্টার কারণে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বেআইনি ভাবে এই ড্রোন বহনকারী এক যুবককে কিন্তু চেকপোস্টে, ভারত বাংলাদেশ চেকপোস্টে তাকে আটক করে, এবং সেই ব্যক্তির কাছ থেকে একটি ড্রোন উদ্ধার হয় এবং বেশ কিছু অবৈধ কাগজ তার কাছ থেকে উদ্ধার করেছে, এবং এরপরে কিন্তু তাকে বিএসএফ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং কিভাবে কি কারণে সেখানে ঢুকলো এবং তাকে অবস্থান বর্তমানে যে তাকে সেই পেট্রোপোল যে চেকপোস্ট, সেই চেকপোস্ট থেকে সেই বাংলাদেশ নাগরিককে সীমান্তরক্ষীরা আটক করে, এবং একটি মিনি ফোর প্রো তোমার মডেলের ড্রোন তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে, এবং তার কাছ থেকে বিএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী উদ্ধার করার পর এবার কিন্তু তাকে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বা চালানো হবে। কারণ আগামী দিনে যে এইভাবে অবৈধভাবে ড্রোন নিয়ে ভারতে প্রবেশ করার যে পরিকল্পনা বা ভারতে প্রবেশ করবার যে ইচ্ছক, কি কারণে কোন একটা অশান্তি বা জোট পাকানোর, অর্থাৎ ভারতের যে উৎসব বা বাংলার যে উৎসব বা ত্রিপুরার যে উৎসব, সামনে যে দীপাবলি উৎসব আছে, সেই দীপাবলিতে একটা অশান্তি পাকানোর জোট নিয়ে কি সেটা করা হচ্ছে বা অবাধভাবে কিন্তু বা কোনো সরকারি নথিপত্র চুরি করার কারণে বা কোনো গুপ্ত কোনো কিছু দেশ থেকে ওই দেশের মধ্যে প্রেরণ করবার কারণেই কি এই সিদ্ধান্ত নাকি, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্সও সমস্ত বাংলাদেশ ঘেঁষা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতেও কিন্তু টহলদারি এবং নজরদারি বা প্যাট্রোলিং সপ্তাহে কিন্তু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কোনোভাবে যেন দীপাবলির আগে গোটা দেশের মধ্যে কোনো অশান্তির পাক না ঘটতে পারে বা কোনো নাশকতা তৈরি করতে পারে না, বড় ধরনের কোনো হিংসার ঘটনা যেন না হয়, তার জন্য কিন্তু সজাগ সতর্ক রয়েছে বিএসএফ থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য ক্ষেত্রে অভ্যন্তরে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছে তারা প্রত্যেকে। অঙ্কিতা, একদমই। এবং যে ড্রোন দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করা হয়েছে এবং যে যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার কি মোটিভ এখনো পর্যন্ত জানা গেছে? দেখো সেই বিষয়ে বিএসএফ কিংবা রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ আরক্ষা দপ্তর কিন্তু সে বিষয়ে কোনো কিন্তু এখনো স্পষ্ট বা ইঙ্গিত দেয়নি। তো সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ ইতিমধ্যেই আমরা যেটা জানি যে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জন্য ইতিমধ্যেই বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে সময় দেওয়া হয়েছে বাংলাদেশ, যে কোনো ভাবেই কোন বাংলাদেশে যেন তিনি আত্মসমর্পণ করেন, এবং সেই ক্ষেত্রে এখন শেখ হাসিনা কোথায় রয়েছে, বাংলাদেশের কিছু নাগরিক মনে করছে যে ভারতে রয়েছে, কিছু মনে করেছে যে বিদেশে রয়েছে, সেই জায়গায় ভারতে অশান্তি পাকানোর জোর করতেই পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সেভাবে নেবে না, এবং সেই ক্ষেত্রে যে অশান্তি বা নাশকতার কেন্দ্র বিন্দু থেকে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলো বা যে সমস্ত গোষ্ঠীগুলো আতঙ্কবাদী গোষ্ঠীগুলো, তারা কিন্তু ওই সমস্ত চাল চলবে এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় এবং তাদের কিভাবে থেকে কি জিনিস আয়ত্ত করা যায় সে বিষয়ে পুলিশ বা আরক্ষা প্রশাসন কোনোভাবেই কিন্তু সেটা খোলাসা করবে না জনসাধারণের সামনে কিংবা প্রচার মাধ্যমের সামনে।
সেটা তাদের দপ্তরের আভ্যন্তরীণ ব্যাপার। তবে সেই ক্ষেত্রে নাশকতার ছক হোক কিংবা আতঙ্কবাদীর সেই সমস্ত ঘটনা হোক, সমস্ত গুলো কিন্তু দুর্বলতা বা ব্যর্থতাকে কাটিয়ে দিয়ে ওই সমস্ত নাশকতার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে, গ্রেপ্তারের পরে তাদেরকে কিন্তু অন্যখানে রাখা হবে, সেটা কিন্তু একটা নিয়ম বা নীতি রয়েছে। সেভাবেই কিন্তু বিএসএফ এবং আরক্ষা প্রশাসন সেটা কাজ করবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং কি কারণ রয়েছে সে বিষয়টাও জানার চেষ্টা করা হচ্ছে। সামনে রয়েছে দীপাবলি, এর আগে বিভিন্ন জায়গায় হামলা বা বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে গতকাল যে ড্রোন এসে পৌঁছেছে ভারতে তার পেছনে কি কারণ থাকতে পারে, কেনই বা সেই ড্রোন ভারতে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে, এর পেছনে কি মোটিভ রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এবার তদন্তের পরে বেরিয়ে আসবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।